टी-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে কিন্তু সম্প্রতি ভারতের টিভি চ্যানেল কয়েকটা বন্ধ করে দেওয়ায় আমরা মোবাইলে টি-20 বিশ্বকাপ দেখতে পারতেছি না। তাই অনেকে রিকোয়েস্ট করেছেন মোবাইল থেকে টি-20 বিশ্বকাপ দেখার জন্য একটি অ্যাপস সাজেস্ট করার জন্য যেখানে খুব সহজে বাফারিং ছাড়াই টি-20 বিশ্বকাপ দেখা যাবে। তাই আজকে আপনাদের সাথে একটি অ্যাপসকে পরিচয় করিয়ে দিব যে অ্যাপস দিয়ে শুধু টি-20 বিশ্বকাপ কেন পৃথিবীর যে কোনো খেলায় আপনি এই অ্যাপস থেকে দেখে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও এর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি মোবাইল দিয়ে সহজে ঘরে বসে টি-20 বিশ্বকাপের সবগুলো ম্যাচ আপনি খুব সহজে উপভোগ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, আপনি যদি মোবাইল দিয়ে খুব সহজে টি-20 বিশ্বকাপ দেখতে চান তাহলে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো আপনি গুগল ক্রোম কিংবা অপেরা মিনিতে প্রবেশ করে আপনি গুগলে সার্চ করবেন HD স্ট্রিমস লেটেস্ট ভার্সন। HD স্ট্রিমস লেটেস্ট ভার্সন আপনি আগের ভার্সনগুলো যদি ডাউনলোড করেন তাহলে এখান থেকে খেলা দেখতে পারবেন না। তো আপনি এখানে HD স্ট্রিমস লেটেস্ট ভার্সন লিখে যদি আপনি এখানে সার্চ করেন তাহলে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এক ওখান থেকে আপনি 3.5.9 একটি অ্যান্ড্রয়েড ভার্সন বের হয়েছে HD স্ট্রিমের, সেই অ্যাপসটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে একদম উপরের লিঙ্কে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করলে নিচে গেলেই আপনি এখানে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন HD স্ট্রিমস অ্যাপিকে 3.5.9। আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি আপনার ডাউনলোড অপশনে চলে যাবেন। ওখানে দেখবেন আপনি আপনার অ্যাপসটি ডাউনলোড হয়েছে কি না। ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপসটির লিঙ্কের উপর ক্লিক করে সহজে ইনস্টলে ক্লিক করে আপনি এটি ইনস্টল করা শুরু করবেন। অ্যাপসটি ইনস্টল হওয়া শেষ হলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। ওখান থেকে আপনি এখানে ডিটেলসের পাশে যে একটি অ্যারো চিহ্ন আছে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে নিচে যাবেন। নিচে গেলে আপনি এখানে ইনস্টল এনি ওয়ে আনসেফ, এই অ্যাপসটি যেহেতু প্লে স্টোরে পাওয়া যায় না তো প্লে স্টোর থেকে আপনাকে একটি ওয়ার্নিং দেওয়া হবে যে এই অ্যাপসটি আপনার মোবাইলের জন্য আনসেফ। তারপরও আপনি এখানে ইনস্টল এনি ওয়ে আনসেফ এই অপশনে ক্লিক করে সহজে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন অপশনে ক্লিক করে সরাসরি এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে অনেকগুলো চ্যানেল এখানে শো করবে। এই চ্যানেলগুলোতে আপনি খেলা দেখার সম্ভাবনা খুবই কম। তো আপনি এখানে একদম উপরে বাম পাশে একটি লাইভ ইভেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। লাইভ ইভেন্ট অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো লাইভ দেখা যাবে। আপনি এখানে এই লাইভ অপশনে ক্লিক করে প্রত্যেকটা লিঙ্কে প্রবেশ করে এখানে ক্লিক করবেন। দেখবেন যে এখানে যে কোনো একটি জায়গায় আপনি টি-20 বিশ্বকাপের খেলা দেখা যাচ্ছে। আপনি প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করবেন অথবা যখন খেলা শুরু হয়ে যায় এই অ্যাপসের উপরে টি-20 ওয়ার্ল্ড কাপ লাইভ এই লেখাটা চলে আসে। আপনি যদি খেলা শুরু হওয়ার সাথে সাথে এই অ্যাপসে প্রবেশ করবেন আপনি ওই লিঙ্কটা এখানে দেখবেন। ওখানে ক্লিক করে আপনি টি-20 বিশ্বকাপের খেলা দেখতে পাবেন। আর যদি ওই লিঙ্কটা এখানে দেখা না যায় তাহলে সরাসরি এই লাইভ ইভেন্ট অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করে এখানে লাইভ অপশনে ক্লিক করবেন। এরপর প্রত্যেকটা লিঙ্কে প্রবেশ করে আপনি দেখবেন যে কোন লিঙ্কে বাংলাদেশের খেলা কিংবা টি-20 বিশ্বকাপের খেলা দেখাচ্ছে। অথবা আমি আপনাদেরকে আগেও বলেছি এখানে খেলা শুরু হওয়ার সাথে সাথে একটি লিঙ্ক দেয় ওরা একদম উপরে, এই লিঙ্কটা একদম উপরে শো করবে। ওরা লাইভ লিঙ্ক নামে একটি অপশন দিবে যেখানে টি-20 বিশ্বকাপ লেখা থাকবে। আপনি ওই টি-20 ওয়ার্ল্ড কাপ লিঙ্কে ক্লিক করেও আপনি চাইলে টি-20 বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখতে পারবেন। তাছাড়া এখানে এখন অনেকগুলো চ্যানেল পাওয়া যাচ্ছে না যেহেতু বাংলাদেশে ভারতীয় কয়েকটা চ্যানেলের সম্প্রচার বন্ধ করা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি অনেকগুলো চ্যানেল এখানে খুঁজে পাবেন না। তাই আপনি এই দুটি লিঙ্কেই আপনি প্রবেশ করে সহজে বাংলাদেশের খেলা দেখে নিতে পারবেন। আমি এই অ্যাপসের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে প্রবেশ করেও চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আপনি মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে আপনি এখান থেকে টি-20 বিশ্বকাপের খেলা দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যায়। তো আজকে এটুকু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।